সড়ক দুর্ঘটনা বা অগ্নি দুর্ঘটনায় কেউ নিহত হলে নিহতের পরিবারকে 20,000 থেকে ক্ষেত্রবিশেষে 20 লাখের মতো টাকা দেওয়া হয়। ইসলামের দৃষ্টিতে ক্ষতিপূরণ কেমন হওয়া উচিত? ভাই ফয়জুল্লাহ, যদি কোনো মানুষের ভুলে কোনো মানুষের জীবনহানি হয়, সেটা হতে পারে সড়ক দুর্ঘটনায়, সেটা হতে পারে কোনো অগ্নি দুর্ঘটনায়, সেটা হতে পারে কোনো ভবন চাপা পড়ে বা অন্য কোনোভাবে। আপনি কাউকে হত্যা করতে চান নাই, কিন্তু আপনার ভুলের কারণে একটা মানুষ মারা গেছে, এটাকে বলা হয় ভুলবশত হত্যা। এই ভুলবশত হত্যা, এটার কারণে ইসলামী শরীয়ত যে দণ্ড আরোপ করে এবং যে ক্ষতিপূরণ আরোপ করে সেটি হলো 100 উটের সমমূল্য। 100 উট সেটা ছোট বিভিন্ন সাইজের হবে। তো 100 উটের সমমূল্য বর্তমান বাজার দর অনুযায়ী সৌদি রিয়ালের আলোকে যদি আমরা হিসাব করি, তাহলে সেক্ষেত্রে প্রায় 5 লক্ষ সৌদি রিয়াল হয়। 5 লক্ষ সৌদি রিয়ালের মানে হলো প্রায় 1.5 কোটি টাকারও বেশি, বাংলাদেশি মুদ্রা 1.5 কোটি টাকারও বেশি। এটি হলো একজন মানুষের রক্তমূল্য বা একজন মানুষের দিয়াত বা ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণ ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে প্রযোজ্য হবে যে ব্যক্তি দায়ী হবে তার উপর। যদি তিনি সেটা বহন করার মতো সক্ষমতা না রাখেন, তাহলে তার সোসাইটি, তার ফ্যামিলি, তার বংশ, তার অ্যাসোসিয়েশন সবাইকে বাধ্য করা হবে, যারা তার বিভিন্নভাবে সহযোগী এবং এঙ্গেজ তার সাথে, তাদেরকে বাধ্য করা হবে, সবাই মিলে সহযোগিতা করে এটা পরিশোধ করবে। এখন বলতে পারেন যে অপরাধ একজন করেছে, সবাইকে কেন সেটা দিতে বলা হচ্ছে? উত্তর হলো, গোটা সমাজকে এই ধরনের অপরাধীদের নিয়ন্ত্রণের জন্য সমাজের দায় আছে। আপনি একটা অ্যাসোসিয়েশন, একটা ফ্যামিলিতে আছেন, আপনার ফ্যামিলি কোনো একটা সদস্য ভুল পথে আছেন এবং ভুলভাল কাজ করেন, অন্যায় করেন এবং লাগামহীনতা তার মধ্যে আছে, তো তাকে নিয়ন্ত্রণ করা আপনার নৈতিক দায়িত্ব। আপনি করেন নাই, কিছুটা দায় আপনার উপর আসে। তাছাড়া এ ধরনের অপরাধ যেন আর না ঘটে, সবাই যেন একে অন্যকে সাবধান করে, সতর্ক রাখে, যেন সবাই যেন চাপ ফিল করে, এই জন্য শরীয়তে বিধান রেখেছে। তো এই জন্য সেটা করা হবে এবং যতক্ষণ পর্যন্ত এটা অনাদায় থাকবে ততক্ষণ পর্যন্ত দায়ী ব্যক্তিরা জেলে থাকবে। শরীয়তের বিধানকে খুব কঠোরভাবে এখনো সৌদি আরবে পালন করা হয়, যার কারণে সেখানে কিন্তু এই ধরনের ঘটনাগুলো খুবই কম ঘটে। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি চেষ্টা করি যে আমরা সতর্ক থাকবো, সেই সাথে যদি এরকম আল্লাহ না করে কোনো ঘটনা ঘটে যায়, তাহলে ইসলাম শরীয়ার বিধানটা যদি আমরা কার্যকর করতে পারি বা সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজে এই ধরনের ঘটনা বারবার আর ঘটবে না।